নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি নিয়ে এসেছি কাঁচা আম দিয়ে এক সুস্বাদু সন্দেশের রেসিপি এটি তৈরি করতে কাঁচা আম আর সামান্য কয়েকটি উপকরণ লাগে মাত্র এবং তৈরি করাও খুব সহজ আর এই সন্দেশটা এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যায় টক মিষ্টি আমের সন্দেশটা আশা করছি সবারই ভালো লাগবে চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানালাম আমি এই সন্দেশটা প্রথমেই ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এতে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটা কড়া চারপাশে একটু লাগিয়ে দিলাম এবার এতে দিলাম এক কাপ সুজি আমরা যে কাপে করে বাড়িতে চা খাই ওই কাপে মেপে দিয়েছি তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী যে কোনো কিছুতে মেপে দিও এবার এই সুজিটাকে লো টু মিডিয়াম হিটে অনবরত নেড়ে নেড়ে তিন চার মিনিট ধরে এইভাবে নেড়ে আমি ভেজে নিয়েছি ভেজে একটা প্লেটে নামিয়ে নিলাম এইবার ওই কড়াটাই আমি গ্যাসের মধ্যে আবার বসিয়ে দিলাম এবার এতে দিলাম হাফ চার চামচ ঘি ঘিটা গলে গেলে এতে দিলাম এক কাপ দুধ যে কাপে মেপে আমি সুজি দিয়েছিলাম ওই কাপে মেপে দুধটা হালকা গরম হলে ওই একই কাপের মেপে আমি এক কাপ মিল্ক পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দিলাম আমি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিও এইবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে আর ফ্লেমটা থাকবে লো টু মিডিয়ামে এইভাবে অনবরত নেড়ে নেড়ে এটাকে মেশাতে হবে আমি ছ সাতটা কাজু বাদাম নিয়েছি এগুলোকে ছোটো ছোটো কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম কাজুটা অপশনাল তোমরা নাও দিতে পারো তবে খাওয়ার সময় যদি কাজুগুলো মুখে পড়ে খেতে খুব ভালো লাগে দেখো হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু শক্ত হয়ে যাবে তো এই অবস্থা আমরা এবারে এটাকে নামিয়ে নিলাম এইভাবে একটা প্লেটে তুলে নিচ্ছি এইবারে এটাকে হালকা ঠান্ডা করে নেব। যে হালকা ঠান্ডা হয়ে গেছে অল্প গরম থাকতে থাকতে এটা পাকিয়ে নিতে হবে আমি হাতে একটু ঘি মেখে নিলাম এই হাতে ঘিটা মাখার ফলে সন্দেশটা তৈরি করতে যেমন সুবিধা হবে আর সন্দেশটার মধ্যে একটা ঘিয়ের ফ্লেভার চলে আসবে দেখো এইভাবে ছোটো ছোটো বল তৈরি করে নিচ্ছি এইভাবে সব বলগুলোকে আমি বানিয়ে নেব এই যে সব বলগুলো বানানো হয়ে গেছে এগুলো ততক্ষণ ঠান্ডা হতে থাক আরও ভালো সেট হয়ে যাবে ততক্ষণ আমি আমের পেস্টটা বানিয়ে নিই দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি এর খোসা ছাড়িয়ে এটাকে গ্রেটারে গ্রেট করে নেব গ্রেটারে গ্রেট করে নিলে এর পেস্টটা মিহি পেস্ট তৈরি হবে আমি আমগুলোকে গ্রেট করে নিচ্ছি এইভাবে গ্রেট করা হয়ে গেলে এতে কিছুটা জল দিয়ে আমি পেস্ট করে নেব মিহি পেস্ট বানাতে হবে এটার দেখো এই যে এরকম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এইভাবে পুরো আমটা এইভাবে বানিয়ে নিয়েছি দুটো আমকেই পেস্ট করে নিয়েছে এইবার ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছে প্যানের মধ্যে এই আমের পেস্টটা দিয়ে দিলাম মিডিয়াম হিটে এক মিনিট মতো এইভাবে অনবরত নাড়তে থাকব দেখো এক মিনিট মতো হয়ে গেছে এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। আমের টক অনুযায়ী বা কতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিও চিনিটা আমের পেস্টে দেওয়া হয়ে গেলে ফ্লেমকে লো করে দেবে না হলে গায়ে ছিটিয়ে আসবে চিনি দেওয়ার পরে ছেটাতে শুরু করে দেখো দেখছো কিভাবে ছেটাচ্ছে এইবারে চিনিটা গলে যাওয়ার পর ভাজা সুজিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা লোতেই থাকবে এইভাবে ভালো করে নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে এই সময় একটু টেস্ট করে দেখবে আমের মিষ্টিটা ঠিক আছে কি না যদি কম মিষ্টি হয় তাহলে আরেকটু চিনি দিয়ে দেবে আমার কাছে মিষ্টিটা ঠিক ছিল তাই আমি চিনি দিইনি এর মধ্যে এবার দিলাম তিন টেবিল চামচ মিল্ক পাউডার এই মিল্ক পাউডারটা এই সন্দেশটার মধ্যে একটা মাওয়ার মতো টেস্ট নিয়ে আসবে এগুলো যখন গালে পড়বে মাওয়ার মতো টেস্ট লাগবে তোমরা মিল্ক পাউডারের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন ফোঁটা গ্রিন ফুড কালার এতে কাঁচা আমের কালারটা চলে আসবে এই ফুড কালারটা অপশানাল তোমরা ইচ্ছা করলে নাও দিতে পারো তবে দিলে দেখতে সুন্দর লাগে কাঁচা আমের মতো একটা সুন্দর কালার চলে আসে এইভাবে অনবরত নাড়তে হবে নেড়ে নেড়ে এটাকে ঘন করে নিতে হবে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গাওয়া ঘি এই ঘিটা দেওয়ার কারণে সন্দেশটার মধ্যে একটা সাইনি ভাব চলে আসবে আর ঘিয়ের একটা ফ্লেভারও চলে আসবে ঘিটা দিয়ে আমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিলাম দেখো এটা হয়েই গেছে এবার আমরা নামিয়ে নেব এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও শক্ত হয়ে যাবে এই যে নামিয়ে নিলাম নামিয়ে একটা প্লেটে ঢেলে নিলাম এবার এটাকে ঠান্ডা করে নেব কিছুক্ষণ রাখার পর ঠান্ডা হয়ে গেছে এবার এগুলো দিয়ে আমি মিষ্টি বানিয়ে নেব দেখো তার আগে হাতে একটু ঘিমা খেয়ে নিচ্ছি তাহলে হাতে আর জড়িয়ে যাবে না মিষ্টিগুলো তৈরি করতেও সুবিধা হবে আর মিষ্টির মধ্যে একটা ঘিয়ের ফ্লেভার চলে আসবে এইভাবে কিছুটা মিশ্রণ নিলাম হাতে নিয়ে একটু চ্যাপটা করে নিয়ে একটা মিষ্টির বল এর মধ্যে দিয়ে মুখটা ভালো করে সিল করে এবারে গোল করে নিচ্ছি গোল করা হয়ে গেলে হাত দিয়ে হালকা করে চেপটে দিলাম এই যে এইভাবে আর মাঝখানে আঙুল দিয়ে একটু গর্ত করে দিলাম আর চার একটু ভালো করে গোল করে নিচ্ছি এবার আমি একটা টুথপিক নেব এই টুথপিক দিয়ে এইভাবে ডিজাইন করে দেব। দেখো কিভাবে ডিজাইনটা করছি প্রথমে চার ভাগে ভাগ করে নিলাম তারপর তার মাঝখান দিয়ে এইভাবে মার্ক করে দিচ্ছি যে এইভাবে দেখো কত সহজে অথচ কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল দেখো কত ভালো দেখতে লাগছে এটা একটা পেটের মধ্যে আমি এবারে রেখে দেব এইভাবে বাকি ডিজাইনগুলো একইভাবে বানিয়ে নেব আমি আর একটা দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে কিছুটা মিশ্রণ নিয়ে হাতে চ্যাপটা করে একটা মিষ্টির বলের মধ্যে দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে এইবারে গোল পাখি নিয়ে এবারে হালকা করে চেপটে দেব দিয়ে মাঝখানে আঙুল দিয়ে হালকা করে গর্ত করে দেব দিয়ে টুথপিক দিয়ে ডিজাইন করে নেব তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা যারা করনি বা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখো এটাও তৈরি হয়ে গেল আমি এইভাবে সবগুলো কি বানিয়ে নেব একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এই চারটে মিষ্টির বল আমার বেশি হয়ে গেছে এবার এগুলো ছোটো ছোটো করে এইভাবে ডিজাইন করে প্রতিটা মিষ্টির ওপরে এইভাবে বসিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে দিলে সন্দেশগুলো দেখতেও যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে তোমরা এর বদলে কাজু বাদাম খুব কুচি করে দিতে পারো সাজাবার জন্য আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ